রাজনৈতিক কোনো ইস্যু না পেয়ে বিএনপি ভারত বিরোধিতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলেছেন পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছেন কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনত আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে সেটা হচ্ছে ভারত বিরোধিতার ইস্যু শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইফতারি ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সেতুমন্ত্রী একথা বলেন বিএনপি নেতাদের মধ্যে কথার মিল নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন যখন কোনো সুযোগ থাকে না তখন বিএনপি ভারত বিরোধিতা শুরু করে বাংলাদেশের ভোট বাঞ্চালের ষড়যন্ত্র প্রতিহত করার সময় ভারত পাশে ছিল জানিয়ে সেতুমন্ত্রী বলেন বিএনপির সব নেতাই একে একে জেল থেকে বেরিয়ে গেছে এখন তারা বিদেশ গিয়ে দেশের বিরুদ্ধে সবক দিচ্ছে বলেন দেশের মানুষ ভোট দিয়েছে ভারত ভোট দেয়নি তারা ভোট বাঞ্চাল প্রতিহত করার জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছে